আপনি কোন ভুলটি আর দ্বিতীয়বার করতে চান না বা এখনো যদি এরকম কোনো ঘটনা আপনার সঙ্গে না ঘটে থাকে তাহলে এক্ষুনি সাবধান হন। ভিডিওটা পুরোটা দেখুন, আপনার অনেক উপকারে আসবে। যাদের ফোন সম্পর্কে নিম্নমানেরও ধারণা আছে তারা নিশ্চয়ই এই ফোনটাকে চেনেন। 2022 সালের সকল ফোনকে পিছনে ফেলে S22 আলট্রা নিজের জায়গা শীর্ষে করে নিল। শুরুর দিকে এর দাম ছিল ছুঁই ছুঁই 2 লক্ষ টাকা। গল্প শুরু এখান থেকে। প্রায় 2 সপ্তাহ আগে S22 আলট্রা ফোনটা কেনার উদ্দেশ্যে তাদের অফিসিয়াল দোকানে গেলাম। আমার আবার একটা স্বভাব, যে কোনো ফোন কিনতে গেলে আমি একটা সিটে বসে 15 থেকে 30 মিনিটের জন্য এটা আগে চেক করে নিই। ব্যাস একটা অ্যাক্টিভ সিম ফোনটাতে ঢুকিয়ে পুরো ফোনটার আনাচা কানাচা চেক করলাম। যতটা না ইউটিউবারের রিভিউ শুনে এ মোবাইলের প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল, মোবাইলটা নিজের হাতে চালানোর পর এই ভালোবাসা যে কত গুণ বেড়ে গেল তা আমার অন্তর্যামীই জানে। এত ফার্স্ট সার্ভিস, এত ফিচার্স, ক্যামেরার কথা তো আর বললামই না। 1,43,000 টাকা দিয়ে ফোনটা কিনে নিলাম। উবার করে বাসায় যাওয়ার চিন্তা ছিল, কিন্তু মন বদলে গেল। ভাবলাম যে মামা তো বোনের সঙ্গে একটু দেখা করে আসি। ওর আবার আইফোনের ক্যামেরার উপর ক্রাশ ছিল। S22 আলট্রার ক্যামেরাটা দেখানোর জন্যই মূলত সেখানে যাওয়া ঠিক করলাম। এত ভালো স্মার্টফোন কিনলাম তো মনের মধ্যে ফুল তো ফুটবেই। 15 মিনিটের রাস্তা, যেতে যেতে ফোনটা দিয়ে অনেক ফটোশুটও করতে লাগলাম। ওদের বাসায় বহুদিন আমার যাওয়া হয় না, রাস্তাঘাটও অত মনে নেই। নতুন ফোনে গুগল ম্যাপ ওপেন করে রাস্তায় হাঁটছি। দুপুর প্রায় 1টা, শীতকাল হলেও সূর্য ওই দিন একটু ভালোই তাপ দিতে লাগলো, তার জন্যই মনে হয় রাস্তা এত ফাঁকা। একটা লোকজনও নেই, যে কয়টা দোকান ছিল ওইগুলোও বন্ধ। 3-4 মিনিট হাঁটতেই আমার পিপাসা লেগে গেল। ব্যাগের জলের বোতল থেকে জল খাওয়ার জন্য একটা বেঞ্চের উপর বসলাম। এমন সময় ভদ্র পরিবারের একজন ছোট ছেলে এসে আমাকে বলল, ভাইয়া নারায়ণপুর জায়গাটা কোথায় বলতে পারেন? আমি সচরাচর মামা তো বোন ছাড়া এ জনকুলে কারোর সাথেই কথা বলতে পছন্দ করি না, কিন্তু ওই দিন মনটা বেশ আনন্দিত ছিল, এজন্য আমি বললাম, আমি তো এখানে নতুন, জানি না, তবে অপেক্ষা করো একটু বলে গুগল ম্যাপে তার জায়গাটা সার্চ করলাম। এ নামে কোনো জায়গা না পেয়ে তাকে বললাম যে তুমি মনে হয় ভুল জায়গার নাম বলেছ, এখানে কোনো জায়গা শো করছে না। তখনও বলল যে ভাইয়া আমারও তাই মনে হচ্ছে, যাকেই জিজ্ঞেস করি সেই জানে না, এখন কি করব, দিদির বাসায় সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমি বললাম যে তুমি তোমার মা বাবাকে ফোন দিয়ে ভালো করে অ্যাড্রেসটা জেনে নাও। ও বলল যে ভাইয়া আমার কাছে তো ফোন নেই, আপনি আমাকে একটু সাহায্য করতে পারবেন প্লিজ? এই প্লিজ শব্দটা শুনেই আমার হাতের S22 আলট্রা স্মার্টফোনটা তাকে দিয়ে বললাম, শিওর কল দাও। তো সে একটা নম্বরে ডায়াল করে আস্তে আস্তে বলল, পেয়েছি, 6 নম্বর রোড। যেখানে সে মা বলে ঠিকানাটা জানতে চাইবে সেখানে এ কথার মর্ম বুঝতে না পেরে আমি তার দিকে অন্যভাবে তাকাতেই সে এক দৌড় দিল। এই বলে বসে থেকেই ভাবলাম যে হচ্ছেটা কি, এ তো ভদ্র পরিবারের ছেলে, কোনোদিন এমন অভিজ্ঞতা আমার হয়নি, তাই তো অবুঝের মতো এত কিছু ভাবতে লাগলাম। এত কিছু ভাবার সময় নেই বলেই জান জীবন দিয়ে চোরটার পিছন পিছন দৌড়ালাম। অল্প সময়ে আমি তার নাগালে এসে পড়েছি। পিছন থেকে একটা বাইক আসছে, বুকে জীবন ফিরে এলো। চলন্ত বাইকারকে বললাম যে ও চোর, ওকে ধরুন, আটকান। বাইকওয়ালা সাথে সাথে ওর সামনে এসে ওকে ধরে ফেলল, মুখে হাসি এলো। ওর কাছে যেতেই দেখি যে ওই লোকটা ওকে ধরে তার বাইকে উঠিয়ে নিয়েছে। বুঝতে বাকি রইল না, ওই ছেলেটা ওই বাইকওয়ালাকেই ফোন করেছিল ওই সময়। বাইক চলে গেল আর আমি রাস্তার উপর বসে পড়লাম। কি হলো, সেন্সলেস হচ্ছি এমন মনে হয়। এতদিনের আশা, স্বল্পক্ষণের অর্জন, মামার বাসায় যাওয়ার উদ্যোগ, জ্বলন্ত টাকা, পরিশ্রম, সব কিছু এক মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। পুরো জলের বোতলটা শেষ করলাম। ঘটনাটা থানায় গিয়ে বললাম। ওরা বলল যে আপনি যদি ফোনটাতে নিজের ইনফরমেশনগুলো সেট আপ করে নিতেন তাহলে খুব সহজেই উদ্ধার করা যেত। তারা সিমটাও আপাতত খুলে নিয়েছে, তবুও আমরা চেষ্টা করব। তারা যে কতখানি চেষ্টা করবে তা তাদের বাণী শুনেই বুঝলাম।
খালি মনে নিজের বোকামির কথা মনে করে একটা মুচকি হাসি দিয়ে রাস্তায় হাঁটতে শুরু করলাম। যে ছেলে সারা জীবন তার ইমোশনকে কন্ট্রোল করে এসেছে, আজ সেই ক্ষুদ্র ইমোশনকে কন্ট্রোল করতে পারলো না। এই ঘটনাটা একজন ভাইয়ের সঙ্গে সত্যিকারের ঘটেছে। ঘটনাটা থেকে পাওয়া শিক্ষা, কারোর উপর চট করে বিশ্বাস করবেন না, তা সে যতই ধার্মিক আর ভদ্রলোকই হোক না কেন। জানেন সেই ভাইটা তার এই ঘটনাটিতে শেষ কি কথা লিখেছিলেন? জীবনে আর যাই করি, অন্তত এই চোরের খনির প্রাণীদের উপর আর বিশ্বাস করব না, কখনোই না। পকেটে 10 টাকা থাকলে সেটা দিয়ে কিছু খাবো, নাকি হেঁটে না গিয়ে গাড়িতে করে যাব, এটাও আমাদের 10 মিনিট ভাবতে হয়, কারণ আমরা মধ্যবিত্ত। নিজের কষ্টের কথা অন্য কাউকে জানানোর থেকে নিজে একাকী বসে নিজের সাথে কথা বলবেন আর কাঁদবেন, অত্যন্ত কেউ দুর্বলতাগুলো যেন জানতে না পারে। নারীদের জীবন, হাঁপিয়ে গেলেও থামা যাবে না, কারণ তুমি নারী। মাঝপথে কারোর হাত ছাড়া যাবে না, কারণ তুমি নারী। সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না, কারণ তুমি নারী। একবারের বেশি কাউকে ভালোবাসা যাবে না, কারণ তুমি নারী। কষ্ট হলেও তোমাকে কাজ করতে হবে, কারণ তুমি নারী। নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে, কারণ তুমি নারী। নিজেকে প্রমাণ করতে হবে, কারণ তুমি নারী। পুরুষকে খুশি করতে হবে, কারণ তুমি নারী। তুমি টাকা কামাও, মানুষ সম্পর্ক নিজের থেকে তৈরি করতে আসবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। আপনার প্রিয় মানুষটাকে এই 3টি প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। 1, তুমি আমাকে কেন ভালোবাসো? 2, একদিন যদি আমার সব কিছু চলে যায়, তাহলেও কি তুমি আমার পাশে থাকবে? 3, আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? আমার ভাগ্যে এতটুকুও দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। যে মহিলারা চেঁচিয়ে কথা বলে তাদের মনটা ভালো হয়, এবং তারা শান্ত হলে তাদের ভুলটাও বুঝতে পারে। গরিব থেকে ধনী হতে চাইলে স্ত্রীকে এই 2টি কাজ আজই বন্ধ করতে বলুন। 1, স্ত্রীকে অহেতুক খরচা কমাতে বলুন। 2, স্ত্রীকে পরের কথায় কম কান দিতে বলুন। কিছু সাইকোলজিক্যাল টিপস। 1, আপনার ফোনের পাসওয়ার্ড হিসেবে আপনার জীবনের লক্ষ্যটাকে ব্যবহার করুন, এতে করে মস্তিষ্ককে বারবার আপনার লক্ষ্যটি মনে করিয়ে দেওয়া যায়। 2, কাউকে জন্মদিনে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? আপনি কি উপহার দিতে চলেছেন তাকে তা গেস করতে বলুন, কি উপহার পেলে সে খুশি হবে তা জেনে যাবেন। 3, আপনার শিক্ষক বা প্রফেসরের রাজনৈতিক আইডিওলজিগুলোকে ভালোভাবে খেয়াল করুন, প্রবন্ধ লেখার সময় এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন। 4, খালি পেটে মুদি দোকানে যাবেন না, আপনি ওই সকল জিনিস কিনে ফেলবেন যা আপনার প্রয়োজন নেই। 5, খালি পেটে পরীক্ষা দিতে পারেন, ক্ষুধা ফোকাস করতে সহায়তা করে। 6, ওয়ালেট থেকে কিছু টাকা বের করুন এবং আপনার শীতের জ্যাকেট বা কোটের পকেটে ঢুকিয়ে রাখুন, পরের বছর আপনি একটা দারুণ সারপ্রাইজ পেতে চলেছেন। 7, অঙ্ক কষার সময় চকলেট খেতে পারেন, চকলেট খেলে মস্তিষ্ক আরো সক্রিয় হয়ে ওঠে। 8, বিছানার পাশে কাগজ আর কলম রাখুন, সেরা আইডিয়াগুলো ঘুমোবার সময় মাথায় আসে, অথবা গুগল কিপ অ্যাপ ব্যবহার করতে পারেন। 9, যখন কিছু ঠিকঠাক যাচ্ছে না তখন আসলে আপনার ঘুমের প্রয়োজন। বয়সটা ঠিক 18 থেকে 25, এই সময় খেয়াল করলে দেখবেন এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে একটা রোগ প্রায় দেখা যায় যার নাম ভাল লাগে না। রোগটার নাম অদ্ভুত হলেও লক্ষণগুলো আমাদের খুব পরিচিত। এই রোগে আক্রান্ত মানুষগুলোর কোনো কিছুই করতে ভালো লাগে না, না খেতে, না ঘুরতে, না পড়তে, না ঘুমাতে। সবকিছুর পেছনে একটাই উত্তর, ভাল লাগে না। দুনিয়ার সবাই যা করে এই ধরনের মানুষরা ঠিক তার উল্টোটা করে। গভীর রাতে সবাই যখন ঘুমোতে ব্যস্ত তখন এই রোগে আক্রান্ত মানুষদের অনলাইনে পাওয়া যায়। এদের জিজ্ঞেস করবেন, ভাই এত রাতে না ঘুমিয়ে কি করছিস? উত্তরে কি বলবে এটাই খুঁজে পায় না এরা। আসলে ওরা নিজেরাই জানে না ওরা কি করছে, অকারণেই এরা অনলাইনে থাকে। এরা না কাউকে মেসেজ দেয়,
না জেগে কাউকে ফোন করে। এরা সাধারণত ফেসবুক হোয়াটসঅ্যাপে এমনি এমনি ঘুরে বেড়ায়। মাঝরাতে ফেসবুকে কোনো পোস্ট দেখে খিলখিলিয়ে হাসতে থাকে, আবার দুঃখের পোস্ট দেখে পুরনো স্মৃতি মনে করে চোখের কোণে জল এনে ফেলে। আবার কেউ কেউ নিজের স্ট্যাটাস বারবার নিজেই দেখতে থাকে। আসলে এই ধরনের মানুষরা বড্ড একা হয়, না কেউ এদের পাশে থাকে আর না এরা কাউকে রাখতে চায় পাশে। অনলাইনে হাজার বন্ধু থাকলেও কথা বলার বন্ধু একটাও নেই। কোনো ক্ষুধার্ত গরিবকে 20 টাকা দিলেও সেটা বেশি দিয়ে ফেললাম বলে মনে হয়, আর কোনো হোটেলে খাবার খেয়ে ওয়েটারকে টিপস হিসেবে 50 টাকা দিলেও সেটা কম দিলাম বলে মনে হয়। আমরা মানুষরা এরকম। একটা মেয়ের দোষ জানতে হলে তার বান্ধবীদের কাছে গিয়ে তার প্রশংসা করো। নিজের উপর থেকে কোনোদিনও বিশ্বাস হারানো উচিত নয়। যেদিন থেকে নিজের উপর বিশ্বাস চলে যাবে সেদিন থেকে জীবনের সব স্বপ্নগুলোর মরণ হবে। চোখের জল এনে দেওয়ার মানুষ এই পৃথিবীতে অনেক আছে, কিন্তু চোখের জল মুছে দেওয়ার মানুষের বড্ড অভাব এই পৃথিবীতে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই।